ভারতের বিন্ধু পর্বত থেকে শুরু করে একবারে টোটাল সাউথ ইন্ডিয়া নিয়ে আমাদের উপদ্বীপীয় মালভূমি তৈরি হয়েছে। উপদ্বীপীয় মালভূমি আজকে এটা অন্যভাবে পড়াবো। তাহলে পেনিনসুলার প্লেটিউ, তাহলে প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ পেনিনসুলা, পেনিনসুলা আমাদের কাকে বলে? পেনিনসুলা হচ্ছে বডি অর পিস অফ ল্যান্ড এনক্লোজড অন থ্রি সাইডস বাই ওয়াটার জুটিং আউট ফ্রম এ লার্জার বডি অফ ল্যান্ড। অর্থাৎ পেনিনসুলা হচ্ছে এমন একটা ভূখণ্ড যার তিন দিকে জল থাকে। দেখ ভারতবর্ষের এই এই অংশে এদিকে হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, এদিকে বে অফ বেঙ্গল, আর এদিকে হচ্ছে আমাদের গ্রেট ইন্ডিয়ান ওশান। একদিকে অ্যারাবিয়ান সি, একদিকে বে অফ বেঙ্গল, একদিকে গ্রেট ইন্ডিয়ান ওশান। এই কারণেই ফর দিস রিজন এটাকে আমরা পেনিনসুলার, তাহলে পেনিনসুলার মানে হচ্ছে যার তিন দিকে ওয়াটার বডি থাকে, দ্যাট ইজ কল পেনিনসুলা। তাহলে বডি অফ পিস অফ ল্যান্ড এনক্লোজড অন থ্রি সাইড বাই ওয়াটার জুটিং আউট ফ্রম এ লার্জার বডি অফ ল্যান্ড। এবং বিন্দুসার যখন আমরা ইতিহাস পড়েছিলাম, বিন্দুসার এই পার্টটা জয় করেছিলেন, এই কারণে বিন্দুসারকে বলা হতো কনকারার অফ ল্যান্ড বিটুইন টু সিস, কনকারার অফ ল্যান্ড বিটুইন টু সিস। ঠিক একইভাবে এই সমস্ত স্থান, এটা ভারতের ক্ষেত্রে আমরা বললাম, বিশ্বের অন্যান্য স্থানেও পেনিনসুলার আছে, তিন দিকে ওয়াটার, তাহলে এটাকে আমরা পেনিনসুলা বলতে পারি। তাহলে পেনিনসুলা কি সেটা আমরা প্রথমে বুঝে নিলাম। নেক্সট হচ্ছে পেনিনসুলার প্লেটিউ, এটা কোথায় আছে? পেনিনসুলার প্লেটিউ অবস্থান হচ্ছে লাইস অন দ্য সাউথ অফ, এইখানে আমাদের গ্রেট নর্দার্ন প্লেন আছে, এই নর্দার্ন প্লেনের সাউথেই এই টোটাল পোর্শনটাই হচ্ছে আমাদের পেনিনসুলার প্লেটিউ। এটা অ্যাকচুয়ালি পেনিনসুলার প্লেট, অ্যাকচুয়ালি ইট ইজ আ টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড কি আমরা পরে আসবো, অ্যাকচুয়ালি ইট ইজ আ টেবিল ল্যান্ড। বেসিক্যালি এটা যে টেবিল ল্যান্ড এবং এটা তৈরি হয়েছে কোল ক্রিস্টালাইন ইগনেসিয়াস আর মেটামরফিক রকস। তাহলে পেনিনসুলার প্লেটের অবস্থান কোথায় আমরা বুঝে গেলাম, দ্য পেনিনসুলার প্লেটু লাইজ টু দ্য সাউথ অফ দ্য নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া, এখানে পেনিনসুলার প্লেটু আমাদের আছে। এবং পেনিনসুলার প্লেটিউড ভালো করে আমরা যদি একটু ছবিটাকে একটু বড় করার চেষ্টা করি, তাহলে দিস ইজ ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালা, অ্যান্ড দিস ইজ ইস্টার্ন ঘাট। অর্থাৎ পেনিনসুলার প্লেটিউকে চার দুই দিকে বেষ্টন করে আছে, পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা আর পূর্ব দিকে আছে পূর্ব ঘাট পর্বতমালা। তাহলে পেনিনসুলার প্লেটিউ বা উপদ্বীপীয় মালভূমি কি করে ফর্ম হয়েছিল ভালো করে দেখি। আমাদের আজ যেখানে পেনিনসুলার প্লেটিউ আছে,
এটা ফর্ম হয়েছিল গন্ডোয়ানা ল্যান্ড তার ড্রিফটিং এর পর। গন্ডোয়ানা ল্যান্ড তার ড্রিফটিং এর ফলে কিরকম আমরা যদি 71 মিলিয়ন ইয়ার্স বছর আগে চলে যাই, তাহলে আজ যেখানে ভারতবর্ষ আছে দ্যাট ইজ গন্ডোয়ানা ল্যান্ড, সেটার অবস্থান ছিল একেবারে আরো সাউথে। 71 মিলিয়ন বছর আগে এখানে, 55 মিলিয়ন বছর আগে গন্ডোয়ানা ল্যান্ড আস্তে আস্তে ড্রিফ্ট করছে টুয়ার্ডস নর্থ, 38 মিলিয়ন ইয়ার আগে আরেকটু উপরে, 10 মিলিয়ন ইয়ার্স আগে ঠিক আজ যেখানে ভারতবর্ষকে দেখতে পাচ্ছি, এই ড্রিফটিং কিন্তু একটু একটু করে চলে, মিলিয়ন ইয়ার্স ধরে এই ড্রিফটিংটা চলে। তাহলে এটা ফর্ম হয়েছে ডিউ টু ড্রিফটিং অফ গন্ডোয়ানা ল্যান্ড, এবং যেহেতু গন্ডোয়ানা ল্যান্ড একটা ওল্ড মাস নিয়ে তৈরি, এই কারণে এখানকার যে ভূমিরূপ, দিস ইজ কল ওল্ডেস্ট ল্যান্ড মাস, অর্থাৎ আমরা বলতে পারি প্রাচীন ভূমিরূপ। প্রাচীন ভূমিরূপ এটাকে টেবিল ল্যান্ড কেন বলা হয়, একটু আগে বললাম ইট ইজ আ টেবিল ল্যান্ড মেড আপ অফ ওল্ড ক্রিস্টালাইন ইগনেসিয়াস অ্যান্ড মেটামরফিক রকস, অর্থাৎ প্রাচীন প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা এবং কিরাশাকার শিলা নিয়ে কিন্তু এই মালভূমি অঞ্চলটা গঠিত হয়েছে। দেখ টেবিলের মতো বিভিন্ন জায়গায় ক্ষয়প্রাপ্ত প্রাপ্ত হতে পুরোটা টেবিলের মতো হয়ে গেছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড টেবিল ল্যান্ড। এবং উপরে টেবিল ল্যান্ড, নিচে দেখে আমরা একটা ঢেউ খেলানো একটা ভ্যালি দেখতে পাই, দিস ইজ কল্ড সোয়ালো ভ্যালি, এবং পাহাড় গুলো অনেকটা গোল গোল, দেখ এই কারণে এটাকে বলা হয় রাউন্ডেড হিলস। তাহলে পেনিনসুলার প্লেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্রড এবং সোয়ালো ভ্যালি দেখতে পাওয়া যায় এবং এখানে প্রচুর পরিমাণে রাউন্ডেড হিলস দেখতে পাওয়া যায়। নেক্সট স্লাইডে আমরা চলে আসি, পেনিনসুলার প্লেটু কোথায় কি কি আছে। পেনিনসুলার প্লেটু এর নর্থ ইস্টে আমরা দেখতে পাচ্ছি আরাবল্লী পর্বত আছে, এটা বেশিরভাগটাই রাজস্থানে আছে, খানিকটা অংশ গুজরাটে এবং খানিকটা দিল্লিতে, আর পশ্চিমে আছে ওয়েস্টার্ন ঘাট যাকে সহ্যাদ্রি বলা হয় মহারাষ্ট্রে, পূর্বে আছে ইস্টার্ন ঘাট, এবং এই প্ল্যাটু রেঞ্জের এলিভেশন হচ্ছে মোটামুটি উত্তরে 1000 মিটার এবং যত সাউথের দিকে যাব 1000 মিটার, অর্থাৎ নর্থ টু সাউথ উচ্চতা কিন্তু এই প্ল্যাটু বাড়ছে। এখানে দেখ বিন্ধ্য রেঞ্জ দেখতে পাই, বিন্ধ্য রেঞ্জ হচ্ছে একেবারে যেটা ভারতের উত্তর এবং দক্ষিণে মাঝখানে রয়েছে, এখানে সাতপুরা রেঞ্জ আছে, এখানে কার্ডামম হিলস আছে, এখানে পূর্ব এবং পশ্চিম যেখানে মিলিত হচ্ছে সেখানে নীলগিরি মাউন্টেন আছে, আর এখানে ছোট নাগপুর প্ল্যাটু রিজিয়ন আছে, এটা আমরা জেনেছি আরেকবার একটু আমরা জানলাম। পেনিনসুলার প্ল্যাটু এবং এখানে এই পেনিনসুলার প্ল্যাটুতে প্রচুর পরিমাণে রিফ্ট ভ্যালি, যেটাকে বাংলায় বলি আমরা গ্রস্থ উপত্যকা দেখতে পাওয়া যায়। গ্রস্থ উপত্যকা দেখতে পাওয়া যায় এবং এই রিফ্ট ভ্যালি দিয়ে এই রিফ্ট ভ্যালি বা গ্রস্থ উপত্যকা দিয়ে প্রচুর পরিমাণে নদী দেখতে পাওয়া যায়, যেমন নর্মদা নদী, তাপ্তি নদী, অর্থাৎ দুটো দেখ মালভূমির মাঝখানের মধ্যে দিয়ে দেখ প্রবাহী নদী প্রবাহিত হচ্ছে, মহানদী, গোদাবরী, দামোদর হ্যাভ বিন ফর্মড ডিউ টু ফল্টিং অ্যান্ড ভার্টিক্যাল মুভমেন্ট। পেনিনসুলার প্লেটুর বৈশিষ্ট্য হচ্ছে
পেনিনসুলার প্ল্যাটিউতে বেসিক্যালি এই প্ল্যাটিউ উত্তর থেকে দক্ষিণে ক্রমশ সিঁড়ির মতো হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে ডেকান ট্র্যাপও বলা হয়, সিঁড়ির মতো হয়ে গেছে এই কারণে ডেকান ট্র্যাপ বলা হয়। এবং এই ডেকান ট্র্যাপ রিজিয়নটা ইট ইজ ফেমাস ফ্রম ব্ল্যাক সয়েল, কালো মাটি, এবং এই কালো মাটিতে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এটা রেগুর মৃত্তিকাও বলা হয়, এখানে প্রচুর পরিমাণে আমাদের ইট ইজ ফেমাস ফর কটন প্রোডাকশন। এছাড়াও পেনিনসুলার প্ল্যাটিউতে প্রচুর পরিমাণে ভ্যালুয়েবল মিনারেলস যেরকম ম্যাঙ্গানিজ, আয়রন, মাইকা, কোল, বক্সাইট, গোল্ড এবং কপার ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। আমরা দেখেছি কর্ণাটকের কোলারে গোল্ড ফিল্ড, এছাড়া ছত্তিশগড়, মহারাষ্ট্র, উড়িষ্যা বিভিন্ন জায়গায় আমাদের ম্যাঙ্গানিজের ফিল্ড বা লৌহ ইস্পাতের ফিল্ড, আর ছোটনাগপুর রিজিয়ন যেটা সেটা আমরা বলেছি এটাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের খনিজ পদার্থ এখানে দেখতে পাওয়া যায়। এই পেনিনসুলার প্ল্যাটিউকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সেন্ট্রাল হাইল্যান্ড অর্থাৎ মধ্য ভারতের উচ্চভূমি, আর একটা হচ্ছে ডেকান প্ল্যাটিউ দাক্ষিণাত্যের মালভূমি। এই সেন্ট্রাল হাইল্যান্ডকে আবার আমরা আমি এখন ক্লাস নিচ্ছি হারানবাবু, পরে কথা বলবো আপনার সঙ্গে। পেনিনসুলার প্ল্যাটিউ একটা সেন্ট্রাল হাইল্যান্ড, একটা যে ডেকান প্ল্যাটিউ। সেন্ট্রাল হাইল্যান্ডকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মালব মালভূমি, একটা বুন্দেলখন্ড মালভূমি, একটা বাঘেলখন মালভূমি, একটা ছোটনাগপুর প্ল্যাটিউ। চার ভাগে ভাগ করে দিলাম, মালব, বুন্দেলখন্ড, বাঘেলখন্ড, ছোটনাগপুর। আর ডেকান প্ল্যাটিউকে আমরা ভাগ করলাম একটা ডেকান ট্র্যাপ, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট আর নর্থ ইস্ট এক্সটেনশন। এই চার চার আটটা ভাগে আমরা ভাগ করলাম। তাহলে প্রথমে সেন্ট্রাল হাইল্যান্ড কোন জায়গাটা আছে? সেন্ট্রাল হাইল্যান্ড হচ্ছে নর্থ অফ, আমরা বিন্ধ্য পর্বত দেখেছি, নর্থ অফ বিন্দাস, নর্থ অফ বিন্দাস এটাকে আমরা সেন্ট্রাল হাইল্যান্ড বলছি। এটার আরো একটা নাম আছে সেন্ট্রাল হাইল্যান্ডের, সেন্ট্রাল হাইল্যান্ডের আরো একটা নাম আছে, এটাকে মধ্য ভারত পাথর, আর মধ্য ভারত প্ল্যাটিউ বলা হয়, মধ্য ভারত পাথর অথবা মধ্য ভারত প্ল্যাটিউ বলা হয়। এটা অ্যাকচুয়ালি মেবার আপল্যান্ড তার ইস্টে অবস্থিত, মেবার এর ইস্টে অবস্থিত। মেবারটা কোথায় আছে একটু ছবিতে দেখে নিই আমরা, এই সমস্ত রিজিয়নে সেন্ট্রাল হাইল্যান্ড অবস্থিত, এইখানে হচ্ছে মেবারের মালভূমি, তার ইস্টে সেন্ট্রাল হাইল্যান্ড অবস্থিত। স্যার বলছিলাম যে যে মেঘালয় প্লেটোটা আছে ওটা কি পেনিনসুলার প্লেটোতে পড়ছে না? কোন প্লেটো? মেঘালয় প্লেটো? নো, মেঘালয় প্লেটো পড়ছে না। কেন পড়ছে না? তার কারণ হচ্ছে মেঘালয় পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে পড়ছে না,
Got it? Okay, sir. So the central highland এর আমরা দেখেছি নর্থ ইস্টে অ্যারাবল্লি আছে, গঙ্গা হচ্ছে নর্থে, আর সাউথ হচ্ছে বিন্ধ্যারেঞ্জ। আমরা জেনে গেলাম কোথায় কি আছে। সেন্ট্রাল হাইল্যান্ড আর ওয়াইডার ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে এ ওয়াইডার বা ন্যারোয়ার ইন দ্য ইস্ট, এটাও জানতে হবে কোথায়। মাঝে মধ্যে এটা দিয়েও দেয় সেন্ট্রাল হাইল্যান্ড কোন দিকে ন্যারোয়ার কোন দিকে ওয়াইডার, এটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতে আমাদের দেয়। এই কারণে এই এই সমস্ত অঞ্চল দিয়ে যে সমস্ত নদীগুলো বেরোচ্ছে, যেরকম চম্বল বা সিন বা বেতুয়া, এই সমস্ত রিভার গুলো আমরা দেখেছি বা কেন, এগুলো মানে এখানকার স্লোপটাই হচ্ছে এমন, অর্থাৎ ফ্রম সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট। এই কারণে এখানকার বেশিরভাগ নদী কিন্তু মানে সাধারণত কি হয়, উত্তর থেকে দক্ষিণে যায়, এখানে কিন্তু দক্ষিণ থেকে উত্তরে যায় নদী। তার এখানে বোঝা যাচ্ছে যে স্লোপটা সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে। তাহলে এর ফার্স্ট ভাগ আমরা পড়েছিলাম মালব মালভূমি বা মালওয়া প্ল্যাটু। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গ্রিন এরিয়াটা, দ্যাট ইজ কল মালব মালভূমি বা মালব প্ল্যাটু। এখানে ছোট করে দেখতে পাচ্ছি আমরা, আর এটা হচ্ছে মালব মালভূমির একটা পিকচার, এটা ইনসার্ট করা হয়েছে। দ্য মালব প্লেটু ফর্মস ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সেন্ট্রাল হাইল্যান্ড, অর্থাৎ সেন্ট্রাল হাইল্যান্ডের পশ্চিম দিকে আছে মালব মালভূমি, এবং আরাবল্লি রেঞ্জ, আরাবল্লি রেঞ্জ এবং বিন্ধা রেঞ্জ, আরাবল্লি এবং বিন্ধার মাঝখানে এই রেঞ্জটা কিন্তু আমরা দেখতে পাই। আরাবল্লি এবং বিন্ধা রেঞ্জের মাঝখানে আমাদের এই মালব মালভূমিকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে মালব মালভূমির সঙ্গে আরো কয়েক ইনফরমেশন আমরা জেনে নিই। এরিয়া হচ্ছে 81,700 স্কোয়ার কিলোমিটার, এগুলো পরীক্ষাতে আসে না। অ্যাভারেজ হাইটটা খুব আসে, অ্যাভারেজ হাইট হচ্ছে 500 মিটার। ল্যান্ডস্কেপ অর্থাৎ ভূমিরূপ হচ্ছে ডাউনওয়ার্ডস টুয়ার্ডস টু দ্য নর্থ অ্যান্ড নর্থ ইস্ট, অর্থাৎ ভূমিরূপটা হচ্ছে নর্থ বা নর্থ ইস্টের দিকে। এখানে চম্বল রিভার এবং ট্রাইবুটারিজ, চম্বল রিভার এবং তার যে সমস্ত উপনদীগুলো আছে সেগুলোই সাধারণত মালব মালভূমি দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এই মালব মালভূমিতে ইম্পর্টেন্ট সিটিগুলো হচ্ছে ইন্দোর, গ্রিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ভোপাল, উজ্জয়িন, সাগর, রতলাম অ্যান্ড দেবদাস। এই মালব মালভূমিতেই বেসিক্যালি মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ এবং ইস্টার্ন রাজস্থানের কিছু কিছু পার্ট মালব মালভূমির মধ্যে পড়ে। এই মালব মালভূমির মধ্যে আমরা দুই ধরনের ড্রেনেজ সিস্টেম দেখতে পাই। মালব মালভূমির মধ্যে আমরা দুই ধরনের ড্রেনেজ সিস্টেম আমরা দেখতে পাই। কি কি ড্রেনেজ সিস্টেম? একটা হচ্ছে যেটা টুয়ার্ডস অ্যারাবিয়ান সি এর দিকে যায়, আর আরেকটা যেটা টুয়ার্ডস বে অফ বেঙ্গলের দিকে যায়। যেটা অ্যারাবিয়ান সি এর দিকে যায় সেখানকার মধ্যে যে যে নদীগুলো আছে, নর্মদা আছে, তাপ্তি আছে আর মাহি রিভার আছে, এবং যেটা বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে বেশিরভাগ চম্বল আর বেতুয়া, চম্বল আর বেতুয়া
এটা অ্যাকচুয়ালি যমুনাতে মিশছে, যমুনা আবার গঙ্গাতে মিশছে, গঙ্গা আবার অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। এখানে যে কোশ্চেনটা এখানকার ইম্পর্টেন্ট পেপার হচ্ছে চম্বল, চম্বলের ট্রাইবুটারিজ গুলো পরীক্ষাতে আসে, যেরকম চম্বলের ট্রাইবুটারিজ গুলো একটু জেনে নিতে হবে। কালী যখন আমরা ভারতের ড্রেনেজ সিস্টেম পড়বো তখন আরো ডিটেলসে পড়বো। কালী, সিন্ধ, পার্বতী, কালী, সিন্ধ, পার্বতী এরা হচ্ছে চম্বলের চম্বলের ট্রাইবুটারিজ। নেক্সট আমরা চলে আসবো বাঘেলখণ্ড প্ল্যাটু, সরি বুন্দেলখণ্ড প্ল্যাটু। আচ্ছা একটু আগে বোধহয় মেঘালয় প্ল্যাটু পড়বে কিনা, কিন্তু কিছু কিছু জায়গায় দেখাচ্ছে যে মেঘালয় প্ল্যাটুকেও অনেক জিওগ্রাফিস্টরা এটাকে পেনিনসুলার প্ল্যাটুর এক্সটেনশন হিসেবে ধরছেন, এবং এই রাজমহল পাহাড় পর্যন্ত সাধারণত পেনিনসুলার প্ল্যাটু ধরা হয়, কিন্তু কিছু কিছু জিওগ্রাফিস্ট বলছেন আর কি এই যে রাজস্থান সরি রাজমহল পাহাড়ে ছোটনাগপুর মালভূমির যে অঞ্চলটা আছে সেটা বিস্তৃত হয়েছে মেঘালয় পর্যন্ত, এবং সেটা শিলং প্ল্যাটু পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কারণে অনেকে মেঘালয় প্ল্যাটুকে পূর্বীয় মালভূমির অংশ হিসেবে ধরছেন। এনিওয়ে এবার চলে আসছি বুন্দেলখণ্ড মালভূমি। বুন্দেলখণ্ড প্ল্যাটু এটা মালব প্ল্যাটু ইস্টে অবস্থিত। তাহলে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি উত্তর প্রদেশের খানিকটা অংশ, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশটাই এই বুন্দেলখণ্ড মালভূমির মধ্যে আছে। তাহলে দেখ উত্তর প্রদেশের দক্ষিণ অংশ মানে সাউদার্ন ইউপি এবং নর্দার্ন এমপি এই দুটো নিয়ে আমাদের বুন্দেলখণ্ড, সাউদার্ন ইউপি আর নর্দার্ন এমপি এই দুটো নিয়ে আমাদের বুন্দেলখণ্ড মালভূমি গঠিত হয়েছে। টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 70,000 স্কোয়ার কিলোমিটার, 70,000 স্কোয়ার কিলোমিটার। ইউপিতে যেটা নর্দার্ন পার্ট আছে এটা মোটামুটি একেবারে সমভূমির পর্যায়ে চলে গেছে ক্ষয়প্রাপ্ত হতে হতে হতে। সেন্টার এবং সাউদার্ন পার্ট অফ বুন্দেলখণ্ড এখানে কিছু কিছু আপল্যান্ডস অর্থাৎ উচ্চভূমি এবং কিছু কিছু হিলস বা পাহাড় দেখতে পাওয়া যায়, এবং এখানে সমস্ত মেজর রিভার কেন বা বেতুয়া সমস্ত সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ এগুলো ফ্লো হয়ে অ্যাকচুয়ালি যমুনাতে মিশে। যমুনার বেশিরভাগ রাইট ব্যাঙ্ক ট্রাইবুটারিজ গুলো এই বুন্দেলখণ্ড মালভূমিতে দেখতে পাওয়া যায়। এই বুন্দেলখণ্ড মালভূমির মধ্যে অবস্থান অবস্থিত ইম্পর্টেন্ট সিটিজ গুলো হচ্ছে কানপুর, এলাহাবাদ, ঝাঁসি, সাগর ইত্যাদি ইত্যাদি। এবং এই বুন্দেলখণ্ড মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি যে শিলা নিয়ে তৈরি সেটা হচ্ছে প্রাচীন গ্রানাইট গ্রানাইট আর নিস, গ্রানাইট আর নিস এই দুটো শিলা নিয়ে এই বুন্দেলখণ্ড মালভূমি তৈরি হয়েছে। এবং এই বুন্দেলখণ্ড মালভূমির মধ্যে আরেকটু প্রিসাইসলি আমরা বলি যে উত্তর প্রদেশের পাঁচখানা ডিস্ট্রিক্ট আছে আর মধ্যপ্রদেশের মোট চারখানা ডিস্ট্রিক্ট এখানে আমরা দেখতে পাই। উত্তর প্রদেশের পাঁচখানা আর মধ্যপ্রদেশের চারখানা, এবং এখানে যে ছোট ছোট পাহাড় গুলো দেখতে পাওয়া যায় এটাকে অনেকে আবার
হিলক্সও বলে। তাহলে হিলক্স ইজ ফাউন্ড ইন বুন্দেলখন্ড রিজিয়ন এবং এখানে এরোসিন প্রসেস এখনো চলছে, ক্ষয়কার্য এখনো চলছে এবং এখানকার ইম্পর্টেন্ট রিভার সম্বন্ধে আমরা বলেছি বেতুয়া কেন এখানকার ইম্পর্টেন্ট রিভার। এবার চলে আসছি আমরা বাঘেলখন্ড মালভূমি। তাহলে আমরা পড়লাম সেন্ট্রাল হাইল্যান্ড এর মধ্যে মালব মালভূমি পড়লাম, বুন্দেলখন্ড পড়লাম, এবার চলে আসছি আমরা বাঘেলখন্ড মালভূমি। এই বাঘেলখন্ড মালভূমিটা হচ্ছে আবার বুন্দেলখন্ড মালভূমির আরো ইস্টে অবস্থিত, আরো ইস্টে অবস্থিত। তাহলে ভালো করে যদি ছবিটাকে একটু বড় করি, দেখ দেখতে পাবি এটা বেসিক্যালি ছত্রিশগড় রাজ্যের বেশিরভাগ অংশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে এই আমাদের বাঘেলখন্ড মালভূমি তৈরি হয়েছে। এবং বাঘেলখন্ড মালভূমি রিজিয়ন অফ সেন্ট্রাল ইন্ডিয়া ইন নর্থ নর্থ ইস্টার্ন এমপি অ্যান্ড অ্যাডজাসেন্ট সাউথ পার্ট অফ উত্তরপ্রদেশ। টোটাল এরিয়া হচ্ছে এত এরিয়া দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ছত্রিশগড়ও খানিকটা অংশ পড়ছে। সোন রিভার এখান থেকে উৎপত্তি হয়েছে, মাইকাল রেঞ্জ যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই মাইকাল রেঞ্জ এখানে দেখতে পাওয়া যায়, এন্ড ছত্রিশগড় রিজিয়ন সারাউন্ডেড দ্য বাঘেলখন্ড প্লেটু এবং এটা ইস্টার্ন মধ্যপ্রদেশে অবস্থিত। এর হাইট হচ্ছে 550 থেকে 1033 মিটার। এখানে জুরাসিক এজে অর্থাৎ 80 মিলিয়ন ইয়ার অ্যাগোর স্টোন এখানে দেখতে পাওয়া যায় এবং মধ্যপ্রদেশের মোস্ট অফ দ্য কোল ডিপোজিট অফ এমপি, মধ্যপ্রদেশের বেশিরভাগ কয়লা ভান্ডার আমরা এই এরিয়াতেই দেখতে পাই। এবং এখানে প্রচুর পরিমাণে ভারতের যে তথাকথিত অ্যাবরিজিন বা আদিবাসীরা এখানে থাকে, প্রচুর ডেন্স ফরেস্ট দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশে যে সব থেকে বেশি যে ফরেস্ট আছে তার বেশিরভাগ অংশ বাঘেলখন্ড মালভূমিতে, প্রচুর ওয়াইল্ড অ্যানিমেল এখানে দেখতে পাওয়া যায়। কানহা ন্যাশনাল পার্ক এখানে আছে, এখানকার ইম্পর্টেন্ট সিটিজ হচ্ছে শাহদুল, উমারিয়া, অম্বিকাপুর। এই বাঘেলখন্ড মালভূমির পরে আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন, দ্যাট ইজ কল ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্ল্যাটু ইজ এ প্ল্যাটু, ছোটনাগপুর প্ল্যাটু প্ল্যাটু দীপঙ্কর মাইকা মাইকা ছোটনাগপুর প্ল্যাটু ইজ এ প্ল্যাটু ইন ইস্টার্ন ইন্ডিয়া, ভারতের পূর্ব ভারতের প্ল্যাটু এটা। এবং এখানে কোন কোন রাজ্য আছে, মাচ অফ ঝাড়খণ্ড, খানিকটা উড়িষ্যা, খানিকটা ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ছত্রিশগড়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যেটা আমাদের পশ্চিম দিকের অঞ্চল, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো হচ্ছে ছোটনাগপুর রিজিয়নের অংশ। দিস ইজ দ্য ছোটনাগপুর রিজিয়ন, ছোটনাগপুর রিজিয়ন। এবং এটাকে ভারতের খনিজ ভান্ডারের হাব বলা হয়, খনিজ সরি ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর রিজিয়ন। এই ছোটনাগপুর মালভূমি রিজিয়নে এর নর্থে আছে আমাদের ইন্দো গ্যাংগেটিক প্লেন, সরি নর্থে অ্যান্ড ইস্টে আছে মহানদী রিভার বেসিন, মহানদী রিভার বেসিন। টোটাল এরিয়া মোটামুটি 65,000 স্কোয়ার কিলোমিটার, এখানকার হাইট হচ্ছে 1100 থেকে 300 মিটার। দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়,
সোন নদী এখানে এসেছে, বোকারো, সুবর্ণরেখা, কাঞ্চি, গয়া, কোয়েল, কারো, এই রিভারগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর ছোটনাগপুর রিজিয়নের অ্যাভারেজ হাইট বলেছি, এবং এটা মোস্টলি ইট ওয়াজ ফর্ম বাই গন্ডোয়ানা রক্স, গন্ডোয়ানা রক দিয়ে এই ছোটনাগপুর প্লেটু তৈরি হয়েছে। এবং এখানেই এই গন্ডোয়ানা রকেই গন্ডোয়ানা কোল ফিল্ড দেখতে পাওয়া যায়, যেটাই ভারতের কোলের মেজর সাপ্লাই। মেজর সাপ্লাই আর ডান বাই দিস এরিয়া। এর সাউথে আছে দামোদর ভ্যালি বা রাঁচি প্ল্যাটিউ। আর এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে পরীক্ষাতে এটা আছে মোনাডন, এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। মোনাডং হচ্ছে আইসোলেটেড হিল, আইসোলেটেড হিল বা রিজ, যেটা বিভিন্ন জায়গায় আইসোলেটেড অবস্থায় থাকে, সেটাকে আমরা মোনাডন বলতে পারি। এবং পরীক্ষাতে এটা খুব আসে এই কোশ্চেন যে মোনাডন কোথায় দেখতে পাওয়া যায়। এছাড়া এর ইস্টার্ন বাউন্ডারি হচ্ছে রাজমহল পাহাড়। অনেকে বলে যে রাজমহল পাহাড় ছোটনাগপুর মালভূমির এক্সটেনশন হচ্ছে আমাদের মেঘালয় মালভূমি বা শিলং মালভূমি, এর এক্সটেনশন হচ্ছে মেঘালয় প্ল্যাটু বা শিলং মালভূমি। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা সেন্ট্রাল হাইল্যান্ড অর্থাৎ সেন্ট্রাল হাইল্যান্ড এই পার্টটা আমরা আলোচনা করে নিলাম। সেন্ট্রাল হাইল্যান্ড আমরা নেক্সট উইকে জিওগ্রাফি যে ক্লাসটা আমরা করব সেদিন আমরা ডেকান প্ল্যাটু এটা আমরা ডিসকাস করে নেব। একটা ইনফরমেশন দিয়ে রাখি, একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আগামীকাল ক্লাস হচ্ছে না। এই উইকে যেহেতু দুটো ক্লাস হলো, আমরা নেক্সট উইকে চারটা ক্লাস করে মেক আপ করার চেষ্টা করব। নেক্সট উইকের শিডিউল আমি রোববার দিয়ে দেবো, নেক্সট উইকের শিডিউল। আচ্ছা, আর আরেকটা জিনিস করে রাখি।